পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, জেনিফার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাত পহলেই কিন্তু চতুর্থ দফা ভোট। এই যাত্রায় 5 জেলায় 44টি আসনে ভোট হবে, দক্ষিণবঙ্গে 30 এবং উত্তরবঙ্গের 14টি আসনে ভোট। নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন কমিশন আগামীকালের ভোট সম্পন্ন করবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। জানেন যে চলমান কোভিড বাস্তবতার কারণে ভোটের সময়, ভোট গ্রহণের সময় আধা ঘন্টা বাড়িয়ে সেটি কিন্তু সন্ধে 6:30 পর্যন্ত করা হয়েছে। অন্য সময় সকাল 7টা থেকে শুরু হয়, কোনো রকম বিরতি ছাড়াই ভোট চলে সন্ধে 6টা পর্যন্ত। যেহেতু কোভিড প্রোটোকল মেনে ভোট হচ্ছে, সেখানটায় দাঁড়িয়ে আধা ঘন্টা সময় বাড়ানো হয়েছে এবং সেভাবেই ভোট পরিচালনা করছে নির্বাচন কমিশন। বিহারের ক্ষেত্রেও সেটি দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও যে বাকি 4টি বিধানসভার ভোট হচ্ছে বিধানসভা রাজ্যে, সেখানেও ভোটের যে সময় সেটি একই রকম সময়। জেনিফার, আপনাকে জানিয়ে রাখি যে কালকের এই 44টি আসন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শাসক এবং বিরোধীদের দুটো পক্ষেরই। শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট সহ আরো যারা অন্যান্য নির্দল প্রার্থীর ক্ষেত্রে। কেন গুরুত্বপূর্ণ? আপনি জানেন যে 2016 সালে এই 44টি আসনের মধ্যে 39টি আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল। ফলত তৃণমূল কংগ্রেসের কাছে 44টি আসনে তাদের যে জয়ী আসন, 39টি আসন ধরে রাখা যেমন চ্যালেঞ্জ, সেরকম ভাবে 2019 সালে লোকসভার ভোটে নিরিখে প্রায় 19টি আসনে এগিয়ে ছিল বিজেপি। অর্থাৎ ওই সময় যদি বিধানসভার ভোট হতো তাহলে 19টি আসনই পেত বিজেপি। সুতরাং তারা সেই ধরে রাখা, এগিয়ে থাকা আসনগুলো তারা পায় কিনা সেটি কিন্তু তাদের কাছে বড় চ্যালেঞ্জ রয়েছে। তৃণমূল এবং বিজেপি ছাড়াও আপনি জানেন যে এবার কংগ্রেস বা সিপিএম এবং কংগ্রেস সিপিএম এবং আইএসএফ মোর্চা, এই তিনটি রাজনৈতিক দলের জোট হয়েছে এবং সেই জোটও কিন্তু প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূলের বাইরেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের বহু সিটে কিন্তু অবতীর্ণ হবে। নির্বাচন কমিশন কালকে যে ভোট পরিচালনা করবে তাতে আপনি জানেন যে তৃতীয় দফা এবং দ্বিতীয় দফা ভোটে সহিংসতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহল। তো কালকের নির্বাচন কমিশনের কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ হবে যে 5টি জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই 5টি জেলাতে নির্বিঘ্নে 44টি আসনে ভোট পরিচালনা করা তাদের কাছে কিন্তু আগামীকালকে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তো জেনিফার কামাল, এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনের আগামীকালকের যে বিধানসভার চতুর্থ দফার ভোট, আমার কাছে থাকা তার সবশেষ। জেনিফার, কলকাতা থেকে এতক্ষণ আমাদের